ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড-19 রোগীদের অক্সিজেন সিলিন্ডার পরিবহনের জন্য গাড়ি প্রদান করা হয়েছে। ঝিনাইদহের ঐতিহ্যবাহী জাহিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার বিকেলে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। এর আগে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য আব্দুল হাই, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জাহিদি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহিদি হিজল সহ চিকিৎসকরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা কোভিড-19 নিয়ন্ত্রণে সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান। পরে জাহিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 10 লাখ টাকার মূল্যের পিক আপ ভ্যানটি হস্তান্তর করা হয়। বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে চৌগাছা আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।